নমস্কার গল্পের আশরিত মধুমন্তী চ্যানেলে আপনাদের জানাই সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য থাকছে বোমকেশ ও অদৃশ্য ত্রিকোণের দ্বিতীয় অন্তিম পর্ব শুনতে থাকুন রান্নাঘরে আন্না সুনীলের কণ্ঠস্বর শুনিতে পাইয়া কাঁপিতে কাঁপিতে বাহির হইয়া আসিল সুনীল ব্যাকুল স্বরে বলিল আন্না এ কি হল রেবা মরে গেছে গুন্ডাটা রেবাকে মেরে ফেলেছে কিন্তু আমিও ওই গুন্ডাটাকে মেরে ফেলেছি সে লাফাইয়া উঠিল পুলিশ হ্যাঁ হ্যাঁ আমি পুলিশে খবর দিতে যাচ্ছি এই বলিয়া ছুটিয়া বাহির হইয়া গেল সময়ে স্থানীয় থানা হইতে পুলিশ আসিল আন্না যাহা দেখিয়াছিল পুলিশকে তাহা বলিল খবর পাইয়া বাবু আসিলেন সুনীল হাবলার মতো তাঁহার পানে চাহিয়া বলিল আমি বেড়াতে বেরিয়েছিলাম ফিরে এসে বাড়ির কাছাকাছি পৌঁছতে একটা চিৎকার শুনতে পেলাম ছুটে এসে দেখি ওই লোকটা বাড়ি থেকে বেরোচ্ছে আমার মাথার গোলমাল হয়ে গেল আমি পিস্তল দিয়ে ওকে মেরে ফেলেছি তারপর ঘরে ঢুকে দেখি তাহার ব্যয় তো চক্ষু রেবার মৃতদেহের দিকে ফিরিল সে দুহাতে মুখ ঢাকিল রমণীবাবু ক্ষণিক নীরব থাকিয়া প্রশ্ন করিলেন আচ্ছা আপনি পিস্তল নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন সুনীল মুখ খুলিল ঘাড় নাড়িয়া বলিল হ্যাঁ হ্যাঁ আমার নামে পিস্তল তাই আমি সর্বদা পিস্তল আমার কাছেই রাখি বাবু বলিলেন পিস্তলটা আমাকে দিন আমি এটা বাজেয়াপ্ত করলাম সুনীল বিনা আপত্তিতে পিস্তল রমনীবাবুর হাতে সমর্পণ করিল পিস্তলে আর তাহার প্রয়োজন ছিল না ব্যোমকেশ বলিল সুনীল সরকার বোকা বটে কিন্তু বুদ্ধি আছে বাবু করুণ হাসিয়া বলিলেন বাবু। আমার ধারণা ছিল আমি বুদ্ধিমান কিন্তু সুনীল সরকার আমাকে দেখছি বোকা বানিয়েছে তার মতলব কিচ্ছু বুঝতে পারিনি হুকুম সিংকে খুন করার অপরাধে তাকে যে ধরবো সে উপায় নেই স্পষ্টতই হুকুম সিং তার বাড়িতে ঢুকে তার স্ত্রীকে খুন করে গায়ের গয়না কেড়ে নিয়েছিল সুতরাং তাকে খুন করার অধিকার সুনীলের ছিল সে এক ঢিলে দুই পাখি মেরেছে আর পৈতৃক সম্পত্তি উদ্ধার করেছে এবং নিজের দুষ্কৃতির একমাত্র শরীরকে সরিয়েছে স্ত্রীর মৃত্যুর পর সেই এখন সম্পত্তির উত্তরাধিকারী কারণ সেই নিকটতম আত্মীয় রেবার উইল ছিল না সুনীল আদালতের হুকুম নিয়ে গদিয়ান হয়ে বসেছে হুম বলিয়া হইয়া পড়িল রমণীবাবু বলিলেন তা একটা রাস্তা বার করুন বোমকেশবাবু যখন ভাবি একজন অতি বড় শয়তান আইনকে শুধুমাত্র কলা গাছ দেখিয়ে চিরজীবন মজা লুটবে তখন অসহ্য মনে হয় ব্যোমকেশ মুখতুলিয়া বলিল রেবা অজিতের লেখা বইগুলো কি ভালোবাসত রমণীবাবু বলিলেন হ্যাঁ ব্যোমকেশবাবু ওদের বাড়ি আমি আগা সার্চ করেছিলাম আমার কাজে লাগে এমন তথ্য কিছু পাইনি কিন্তু দেখলাম বাবুর লেখা আপনার কীর্তিকাহিনী সবগুলোই আছে সবগুলিতে রেবার নাম লেখা তা থেকে মনে হয় রেবা আপনার গল্প পড়তে ভালোবাসত ব্যোমকেশ আবার চিন্তামগ্ন হইয়া পড়িল আমরা সিগারেট ধরাইয়া অপেক্ষা করিয়া রহিলাম দেখা যাক বোমকেশের মস্তিষ্করূপ গন্ধমাদন হইতে কোন বিশল্যকরণ দাবাই বাহির হয় দশ মিনিট পরে ব্যোমকেশ নড়িয়া চড়িয়া বসিল আমরা সাগ্রহে তাহার মুখের পানে চাহিলাম সে বলিল আচ্ছা রমণীবাবু রেবার হাতের লেখা জোগাড় করতে পারেন হাতের লেখা রমণীবাবু ভ্রু তুলিলেন বোমকেশ বলিল হ্যাঁ ধরুন তার হিসেবের খাতা কিংবা চিঠির ছেঁড়া টুকরো যাতে বাংলা লেখা ছাদটা বোঝা যায় রমণীবাবু গালে হাত দিয়া চিন্তা করিলেন শেষে বলিলেন চেষ্টা করতে পারি কিন্তু মতলবটা কি ব্যোমকেশ বলিল হ্যাঁ এই রেবা আমার রহস্যকায়নি পড়তে ভালোবাসত সুতরাং অটোগ্রাফের জন্যে আমাকে চিঠি লেখা তার পক্ষে অসম্ভব নয় মেয়েদের যে ও দুর্বলতা আছে তার পরিচয় আমরা হামেশাই পেয়ে থাকি মনে করুন ছমাস আগে রেবা আমাকে চিঠি লিখেছিল আমার অটোগ্রাফ চেয়েছিল তারপর আমাকে জানিয়ে দিয়েছিল যে তার স্বামী তাকে খুন করবার ফোন দিয়ে আসছে আমি যদি তার অপঘাত মৃত্যুর খবর পাই তাহলে যেন তদন্ত করি এই যা রমণীবাবু গভীরভাবে চিন্তা করিয়া বলিলেন বুঝেছি জাল চিঠি তৈরি করবেন তারপর সেই চিঠি সুনীলকে দেখিয়ে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করবেন এই তো বোমকেশ বলিল হ্যাঁ স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করব সুনীল যদি ভয় পেয়ে সত্য কথা বলে তাহলে তাকে ধরা যেতে পারে রমণীবাবু বলিলেন আমি রেবার হাতের লেখার নমুনা জোগাড় করব আর কিছু বোমকেশ প্রশ্ন করিল রেবার নাম ছাপা চিঠির কাগজ ছিল কি ছিল হ্যাঁ তাও পাবেন আর কিছু আর হ্যাঁ আর একটা টেপ রেকর্ডিং মেশিন লাগবে যদি সুনীল কিছু কনফেস করে তাহলে তার পাকাপাকি রেকর্ড থাকা ভালো বেশ কাল সকালেই আমি আবার আসব বলিয়া রমণীবাবু বিশেষ উত্তেজিতভাবেই বিদায় লইলেন পরদিন সকালে আমরা সবেমাত্র শয্যা ত্যাগ করিয়াছি রমণীবাবু আসিয়া উপস্থিত তাহার হাতে একটা চামড়ার স্যাচেল হাসিয়া বলিলেন এই যে জোগাড় করেছি ভুমকেশ তাহাকে সিগারেট দিয়া বলিল দেখি কি কি জোগাড় করলেন রমণীবাবু স্যাচেল খুলিয়া সন্তর্পণে একটি কাগজের টুকরো বাহির করিয়া আমাদের সামনে ধরিলেন বলিলেন এই যে নিন দেখুন রেবার হাতের লেখা চিঠির কাগজের ছিন্নাংশ তাহাতে বাংলায় কয়েক ছত্র লেখা আছে স্ত্রীর প্রতি স্বামীর যদি কর্তব্য না থাকে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য থাকবে কেন আমরা আধুনিক যুগের মানুষ সেকেলে সংস্কার আঁকড়ে থাকার কোনো মানে হয় না বোমকেশ প্রশ্ন করিল এটার এবার হাতের লেখা তা এতে তো দস্তখত নেই দেখছি কোথায় পেলেন রমণীবাবু স্যাচেল হইতে এক তা সাদা চিঠির কাগজ লইয়া বলিলেন আর এই নিন রেবার নাম ছাপা সাদা চিঠির কাগজ কাল রাত্রে এখান থেকে বেরিয়ে শটান সুনীলের বাড়িতে গিয়েছিলাম তাকে সোজাসুজি বললাম তোমার বাড়ি আরেকবার খুঁজে দেখব সে আপত্তি করল না যদিও তা কেমন যা জোগাড় করেছি তাতে চলবে তো বোমকেশ ছেঁড়া চিঠির টুকরো পর্যবেক্ষণ করিতে করিতে বলিল হুম চলবে রেবার হাতের লেখা নকল করা শক্ত হবে না যারা রবীন্দ্রীয় ছাদের নকল করে তাদের লেখা নকল করা সহজ আর টেপ রেকর্ডার পেয়েছেন রমণীবাবু বলিলেন হুম পেয়েছি যখন বলবেন তখনই এনে হাজির করব তাহলে শুভকর্মের দিন কবে স্থির করছেন বোমকে একটু ভাবিয়া বলিল আজই হোক না শুভস্ব শীঘ্রম আমি সুনীলকে একটা চিঠি দিচ্ছি সেটা আপনি কারুর হাতে পাঠিয়ে দেবেন একটা সাধারণ প্যাডের কাগজে বোমকেশ চিঠি লিখিল শ্রী সুনীল সরকার বরাবরই সু আপনার স্ত্রীর সহিত পত্রযোগে আমার পরিচয় হইয়াছিল তিনি মত সংক্রান্ত কাহিনী পড়তে ভালোবাসিতেন শুনিলাম তাহার মৃত্যু হইয়াছে শুনিয়া দুঃখিত হইয়াছি আমি কয়েকদিন যাবত এখানে আসিয়া ডাক বাংলোতে আছি আপনি যদি আজ সন্ধে সাতটার সময় ডাক বাংলোতে আসিয়া আমার সঙ্গে দেখা করেন আপনার স্ত্রী আমাকে যে শেষ চিঠিখানি লিখিয়াছিলেন তাহা আপনাকে দেখাইতে পারি চিঠিখানি আপনার পক্ষে গুরুত্বপূর্ণ নিবেদন নিতে বোমকেশ চিঠি খামে ভরিয়া বোমকেশ রমণীবাবুর হাতে দিল এই যে নিন তিনি বলিলেন আচ্ছা এখন উঠি চিঠিখানি এমনভাবে পাঠাবো যাতে সুনীল বুঝতে না পারে যে পুলিশের সঙ্গে আপনার কোনো সম্পর্ক আছে ঠিক আছে আর দুপুরবেলা আমি টেপ রেকর্ডার নিয়ে আসছি তিনি প্রস্থান করিলে বোমকেশ রেবা চিঠি লইয়া বসিল নানাভাবে তাহার পরীক্ষা নিরীক্ষা করিতে লাগিল আলোর সামনে তুলিয়া ধরিয়া কাগজ দেখিল চিহ্ন অংশের কিনারা পর্যবেক্ষণ করিল তারপর সিগারেট ধরাইয়া টানিতে লাগিল বলিলাম কি দেখলে শুদ্ধ দিকে ধোঁয়া ছাড়িয়া বলিল চিঠিখানা আস্ত ছিল অজিত সম্প্রতি ছেঁড়া হয়েছে চিঠির ল্যাজামুড়ো কোথায় গেল তাই ভাবছি আমিও ভাবিলাম তারপর বলিলাম রেবা হয়তো নিজের কোনো বান্ধবীকে চিঠিখানা লিখেছিল রমণীবাবু তার কাছ থেকে আদায় করেছেন বান্ধবী হয়তো নিজের নাম গোপন রাখতে চায় হতে পারে অসম্ভব নয় রেবার বান্ধবী হয়তো রমণীবাবুকে শর্ত করিয়ে নিয়েছে যে তার নাম প্রকাশ পাবে না তাই রমণীবাবু আমার প্রশ্ন এড়িয়ে গেলেন যাক এবার জালিয়াতির হাতে খড়ি হোক অজিত কাগজ কলম দাও অতপর দু ঘন্টা ধরিয়া ব্যোমকেশ রেবার হাতের লেখা মক্স করিল শেষে আসল ও নকল আমাকে দিয়া বলিল দেখো দেখি কেমন হয়েছে অবশ্য নাম দস্ত আন্দাজে করতে হলো একটা নমুনা পেলে ভালো হতো কিন্তু এতেই চলবে বোধ রেবার চিঠি ও বোমকেশের খসড়া পাশাপাশি রাখিয়া দেখিলাম লেখার ছাদে তেমন তফাত নাই সাধারণ লোকের কাছে ব্যোমকেশের লেখা স্বচ্ছন্দে রেবার লেখা বলিয়া চালানো যায় বলিলাম হ্যাঁ চলবে গো ব্যোমকেশ তখন সযত্নে চিঠি লিখিতে বসিল রেবার নাম ছাপা কাগজে ধীরে ধীরে অনেকক্ষণ ধরিয়া লিখিল চিঠি এই এইরূপ মাননীয় এসু ব্যোমকেশবাবু আপনার চিঠি আর অটোগ্রাফ পেয়ে কত আনন্দ হয়েছে বলতে পারি না আমার মতো গুণগ্রাহী পাঠক আপনার অনেক আছে নিশ্চয়ই আপনাকে অটোগ্রাফের জন্য বিরক্তও করে তবু আপনি যে আমাকে দুছত্র চিঠি লিখেছেন সেজন্য অশেষ ধন্যবাদ আপনার অটোগ্রাফ আমি সযত্নে আমার খাতায় গেঁথে রাখলুম আপনার সহৃদয়তায় সাহস পেয়ে আমি নিজের কিছু কথা লিখছি আমার স্বামী বিষয় বুদ্ধিহীন এবং মন্দ চরিত্রের লোক তাই আমার শ্বশুর মৃত্যুকালে তার বিষয় সম্পত্তি সমস্ত আমার নামে বিল করে গিয়েছেন সম্পত্তি প্রচুর এবং আমি তাতে আমার স্বামীকে হাত দিতে দিই না আমার সন্দেহ হয় আমার স্বামী আমাকে খুন করার মতল পাচ্ছেন বোধহয় গুন্ডাও লাগিয়েছেন কি হবে জানি না কিন্তু আপনি যদি হঠাৎ আমার অপঘাত মৃত্যুর সংবাদ পান তাহলে দয়া করে একটু খোঁজ খবর নেবেন আপনি সত্যার অসহায় অসহায়া নারীর মৃত্যুতে কখনোই চুপ করে থাকতে পারবেন না আমার প্রণাম নেবেন ইতি বিনিতা রেবা চিঠিখানি ভাঁজ করিয়া বোমকেশ একটি পুরনো খামের মধ্যে ভরিয়া রাখিল বেলা তিনটের সময় রমণীবাবু আসিলেন সঙ্গে একজন ছোকরা পুলিশ সে রেডিও মিস্ত্রি তাহার হাতে টেপ রেকর্ডারের বাক্স এবং মাইক ইত্যাদি যন্ত্রপাতি রমণীবাবু বোমকেশের সঙ্গে পরামর্শ করিয়া মিস্ত্রিকে বলিলেন বীরেন তাহলে তুমি লেগে যাও আগে স্যার এই বলিয়া বীরেন লাগিয়া গেল বসিবার ঘরে টেবিলের মাথায় যে ঝোলানো বৈদ্যুতিক আলোটা ছিল তাহার তারে মাইক লাগানো হইল টেপ রেকর্ডার যন্ত্রটা বসানো হইল বোমকেশের শয়ন ঘরে রেকর্ডার চালু হইলে একটু শব্দ হয় যন্ত্রটা অন্য ঘরে থাকিলে যন্ত্রের শব্দ বসিবার ঘরে শোনা যাইবে না সব ঠিকঠাক হইলে বীরেন পাশের ঘরে গিয়া দ্বার বন্ধ করিল আমরা বসিবার ঘরে টেবিলের পাশে বসিয়া সহজ গলায় কথাবার্তা বলিলাম তারপর পাশের ঘরে গেলাম বীরেন যন্ত্রের ফিতা উল্টাইয়া ঘুরাইয়া আবার চালু করিল তখন আমরা নিজেদের কণ্ঠস্বর শুনিতে পাইলাম বেশ স্পষ্ট আওয়াজ কোনটা কাহার গলা চিনিতে কষ্ট হয় না বোমকে সন্তুষ্ট হইয়া বলিল হুম চলবে চিঠিটা পাঠিয়ে দিয়েছেন রমণীবাবু বলিলেন হ্যাঁ দিয়েছি আসবে নিশ্চয় যার মনে পাপ আছে ও চিঠি পাবার পর তাকে আসতেই হবে আপনি তাকে ব্ল্যাকমেল করতে চান কি না সেটা সে জানতেই চাইবে আচ্ছা আমরা এখন যাই আবার সন্ধ্যের পর আসব ঠিক ছটার সময় বীরেনকে লইয়া রমণীবাবু আসিলেন পুলিশের গাড়ি তাহাদের নামাইয়া দিয়া চলিয়া গেল রমণীবাবু বলিলেন একটু আগেই এলাম কি জানি সুনীল যদি সাতটার আগে এসে উপস্থিত হয় তাই বোমকেশ বলিল হ্যাঁ বেশ করেছেন প্রথমে আপনারা পাশের ঘরে থাকবেন যাতে সুনীল জানতে না পারে যে পুলিশের সঙ্গে আমার যোগ হয়েছে ঠিক আছে আমি আর অজিত বসবার ঘরে থাকবো সুনীল আসার পর আপনি তাক বুঝে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সে ভালো কথা রমণীবাবু বীরেনকে লইয়া পাশের ঘরে গেলেন এবং দরজায় ভেজাইয়া দিলেন আমরা দুজনে আশর সাজাইয়া অপেক্ষা করিয়া রহিলাম ক্রমে অন্ধকার হইল আমি আলো জ্বালিয়া দিয়া বসিলাম বোমকে সকালবেলা সংবাদপত্রটা তুলিয়া লইয়া চোখ বুলাইতে লাগিল আমি সিগারেট ধরাইলাম দুটো অতিমাত্রায় সচেতন হইয়া রহিল সাতটা বাজিবার কয়েক মিনিট আগেই ডাকবাংলোর সদরে একটি মোটর আসিয়া থামার শব্দ পাওয়া গেল আমরা দৃষ্টি বিনিময় করিলাম মিনিট দুই তিন পরে সুনীল সরকার দ্বারের সম্মুখে আসিয়া দাঁড়াইল রমণীবাবু যে বর্ণনা দিয়াছিলেন তাহার সহিত বিশেষ গরমিল নাই উপরন্তু লক্ষ্য করিলাম তাহার বিভক্ত অষ্টাধারের ফাঁকে দাঁতগুলো কুমিরের দাঁতের মতোই হিংস্র ভোঁতা ধারালো দাঁত সব মিলাইয়া চেহারাটি নয়নরঞ্জন নয় তার উপর দুশ্চরিত্র প্রতিভক্তিতে রেবা হয়তো সীতা সাবিত্রীর সমতুল্য ছিল না কিন্তু সেজন্য তাহাকে দোষও দেওয়া যায় না সুনীল সরকার স্পষ্টতেই রাম কিংবা সত্যবানের সমকক্ষ নয় সুনীল বোকার মতো কিছুক্ষণ দ্বারের কাছে দাঁড়াইয়া রহিল শেষে ভাঙা ভাঙা গলায় বলিল বাবু বোমকেশ খবরের কাগজের ওপর দৃষ্টি নিবদ্ধ করিয়া বসিয়াছিল ঘাড় ফিরাইয়া বলিল বাবু আসুন ন্যালা ক্যাবলার মতো ফ্যাল ফেলে মুখের ভাব লইয়া সুনীল টেবিলের কাছে আসিয়া দাঁড়াইল কে বলিবে তাহার ঘটে গোবর ছাড়ার কিছু আছে বলে বোমকে শুষ্ক কঠিন দৃষ্টিতে তাহাকে আপাদ মস্তক নিরীক্ষণ করিয়া বলিল হুম তা বাবু আপনার অভিনয় ভালোই হচ্ছে কিন্তু যতটা অভিনয় করছেন ততটা নির্বোধ আপনি নন বসুন সুনীল থপ করিয়া চেয়ারে বসিয়া পড়িল সুবর্তুল চক্ষে ব্যোমকেশকে পরিদর্শন করিয়া স্খলিত স্বরে বলিল কি কি বলছেন ব্যোমকেশ বলিল কিছু না আপনি যখন বোকামির অভিনয় করবেনই তখন ও আলোচনায় গিয়ে লাভ নেই সুনীলবাবু পৈতৃক সম্পত্তি ফিরে পাবার জন্য আপনি দুটো মানুষকে খুন করেছেন এক আপনার স্ত্রী আর এক হুকুম সিংকে এখানে এসে আমি সব খবর নিয়েছি আপনি হুকুম সিংকে এ দিয়ে স্ত্রীকে খুন করিয়েছিলেন তারপর নিজের হাতে হুকুম সিংকে মেরেছিলেন হুকুম সিং ছিল আপনার ষড়যন্ত্রের অংশীদার তাই তাকে সরানোর দরকার ছিল সে বেঁচে থাকলে সারা জীবন ধরে আপনাকে দহন করত। আপনি এক ঢিলে দুই পাখি মেরেছেন সুনীল হাঁ করিয়া শুনিতেছিল হাওমাও করিয়া উঠিল এ কী বলছেন আপনি রেবাকে আমি মেরেছি এ কী বলছেন একটা গুন্ডা যার নাম হুকুম সিং সে আমার স্ত্রীকে গলা টিপে মেরেছিল আন্না দেখেছে আন্না নিজের চোখে দেখেছে হুকুম সিং আমার স্ত্রী রেবাকে গলা টিপে মেরেছে বোমকেশ বলিল হুকুম সিং তো ভাড়াটে গুন্ডা আপনি তাকে টাকা খাইয়েছিলেন না না এসব মিথ্যে কথা মিথ্যে কথা রেবাকে আমি খুন করাইনি সে আমার স্ত্রী আমি তাকে ভালোবাসতাম আপনি রেবাকে কীরকম ভালোবাসতেন তার প্রমাণ আমার পকেটে আছে এই বলিয়া বোমকেশ নিজের বুক পকেটে আঙুলের টোকা মারিল হ্যাঁ কি রেবার চিঠি দেখি কি চিঠি রেবা আপনাকে লিখেছিল বোমকেশ চিঠি বাহির করিয়া সুনীলের হাতে দিতে দিতে বলিল চিঠি ছিঁড়বেন না ওর ফটো স্ট্যাট নকল আছে সুনীল তাহার সতর্কবাণী শুনিতে পাইল না চিঠি খুলিয়া দু হাতে ধরিয়া একাগ্র চক্ষে পড়িতে লাগিল এই সময় নিঃশব্দে দ্বার খুলিয়া রমণীবাবু ব্যোমকেশের চেয়ারের পাশে আসিয়া দাঁড়াইলেন দুজনের দৃষ্টি বিনিময় হইল ব্যোমকেশ ঘাড় নাড়িল চিঠি পড়া শেষ করিয়া সুনীল যখন চোখ তুলিল তখন প্রথমেই তাহার দৃষ্টি পড়িল রমণীবাবুর ওপর পলকের মধ্যে তাহার মুখ হইতে নির্বুদ্ধি তার মুখোশ খসিয়া পড়িল ভোঁতা মুখে ধারালো দাঁত নিষ্ক্রান্ত করিয়া সে উঠিয়া দাঁড়াইল ও এই ব্যাপার পুলিশের ষড়যন্ত্র আমাকে ফাঁসাবার চেষ্টা করা হচ্ছে তাহলে বোমকেশবাবু রেবার মৃত্যুর জন্যে কে জানেন ওই ওই রমণী দারোগা বলিয়া রমণীবাবুর দিকে অঙ্গুলি নির্দেশ করিল আমরা সুনীলের দিক হইতে পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত ছিলাম না বোমকেশ সবিস্ময়ে ভ্রু তুলিয়া বলিল রমণী বাবু দাই তার মানে সুনীল বলিল মানে বুঝলেন না রমণী দারোগার রেবার প্রাণের বন্ধু ছিল যাকে বলে বুদ তাই তো আমার ওপর রমণী দারোগার এত আক্রোশ ঘর কিছুক্ষণ নিস্তব্ধ হইয়া রহিল আমি রমণীবাবুর মুখের পানে তাকাইলাম তিনি এক একদৃ সুনীলের পানে চাহিয়া আছেন মনে হয় তাহার সমস্ত দেহ তপ্ত লোহার মতো রক্তবর্ণ হইয়া উঠিয়াছে ভয় হইল এক্ষুনি বুঝি একটা অগ্নিকাণ্ড হইয়া যাবে বোমকে স্বরে বলিল তাহলে এই কারণেই আপনি আপনার স্ত্রীকে খুন করিয়েছেন সুনীল বলিল আমি খুন করাইনি এই জাল চিঠি দিয়ে আমাকে ধরবেন ভেবেছিলেন সুনীল চিঠিখানা মুঠির মধ্যে গোলা পাকাইয়া টেবিলের ওপর ফেলিয়া দিল সুনীল সরকারকে ধরা অত সহজ নয় চললাম যদি ক্ষমতা থাকে আমাকে গ্রেপ্তার করুন তারপর আমি আপনাদের দেখে নেব আমরা নির্বাগ বসিয়া রহিলাম সুনীল ময়াল সাপের মতো সরপিল গতিতে ঘর হইতে বাহির হইয়া গেল এই কয়েক মুহূর্তে সুনীলের চরিত্র যেন চোখের সামনে মূর্তি ধরিয়া দাঁড়াইল সাপের মতো খল কপট নৃশংস হঠাৎ মারে আবার গর্তের মধ্যে অদৃশ্য হইয়া যায় সাংঘাতিক মানুষ রমণীবাবু একটা অতিদীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চেয়ারে বসিয়া পড়িলেন বোমকেশ কতকটা নিজমনেই বলিল ধরা গেল না সহসা বাহির হইতে একটা চাপা গোঙানির আওয়াজ আসিল সকলে চমকিয়া উঠিলাম সর্বাগ্রে বোমকে শুটিয়া দাঁড়ের পানে চলিল আমরা তাহার পিছন পিছন চলিলাম ডাক বাংলোর সামনে সুনীলের মোটর দাঁড়াইয়া আছে এবং তাহার সামনের চাকার পাশে মাটির ওপর যে মূর্তিটা পড়িয়া আছে তাহা সুনীলের তাহার পিঠের ওপর হইতে একটা ছুরির মুঠ উঁচু হইয়া আছে মৃত্যুযন্ত্রণায় সুনীল কাত হইবার চেষ্টা করিল আমিও ব্যোমকেশ তাহাকে সাহায্য করিলাম বটে কিন্তু অন্তিমকালে আমাদের সাহায্য কোনো কাজে আসিল না সুনীল একবার চোখ মেলিল আমাদের চিনিতে পারিল কিনা বলা যায় না কেবল স্বরে বলিল মুকুন্দ সিং মুকুন্দ সিং তারপর তাহার হৃদস্পন্দন থামিয়া গেল পথের সামনে ও পিছন দিকে তাকাইলাম কিন্তু কাহাকেও দেখিতে পাইলাম না পথ জনশূন্য আমার বিবশ মস্তিষ্কে একটা প্রশ্ন ঘুরিতে লাগিল এই মুকুন্দ সিংটা কে নামটা চেনা চেনা লাগছে যদিও তারপর মনে পড়িয়া গেল হুম এই হুকুম সিংয়ের ভাইয়ের নাম ছিল মুকুন্দ সিং মুকুন্দ সিং ভাতৃহত্যার প্রতিশোধ লইয়াছে লাশ চালান দেওয়া এবং আইন ঘটিত অন্যান্য কর্তব্য শেষ করিতে সাড়ে নটা বাজিয়া গেল আমরা ফিরিয়া আসিয়া বসিলাম রমণীবাবুও ক্লান্ত মুখে আসিয়া আমাদের সঙ্গে বসিলেন বীরেন তখনও পাশের ঘরে যন্ত্র লইয়া অপেক্ষা করিতেছিল রমণীবাবু তাহাকে ডাকিয়া বলিলেন তুমি যাও যন্ত্রটা থাক আমি নিয়ে যাব বীরেন চলিয়া গেল কিছুক্ষণ তিনজনে সিগারেটটা আনিলাম তারপর বোমকেশ বলিল সুনীল আইনকে ফাঁকি দিতে চাইছিল বটে কিন্তু শেষ পর্যন্ত নিয়তির হাত সে এড়াতে পারল না আশ্চর্য মাঝে মাঝে গুন্ডারাও অনেক নৈতিক সমস্যার সমাধান করে দিতে পারে বাবু বলিলেন একটা সমস্যার তো সমাধান হলো কিন্তু সঙ্গে সঙ্গে আর সমস্যা তৈরি হলো এখন আমাদের মুকুন্দ সিংকে ধরতে হবে আমার কাজ আর শেষ হলো না বাবু কিছুক্ষণ নীরবে সিগারেট টানিবার পর বোমকেশ বলিল তাহলে সুনীলের অভিযোগ সত্যি ছিল রমণীবাবু নিশ্বাস ফেলিয়া বলিলেন হ্যাঁ আমার আর রেবার বাড়ি একই শহরে এক পাড়ায় ওকে আমি ছেলেবেলা থেকেই চিনতাম কিন্তু আমাদের মধ্যে ভালোবাসাবাসী ছিল না তারপর রেবার যখন ওই রাক্ষসটার সঙ্গে বিয়ে হলো তখনই শহরেই ওর সঙ্গে আবার দেখা হলো রেবা মন্দ ছিল না কিন্তু কি জানি কেমন করে কি হয়ে গেল সুনীল যে জানতে পেরেছে তা একবারও সন্দেহ হয়নি সুনীলকে আমি আহাম্মক ভেবেছিলাম তারপর রেবা যখন মারা গেল তখন বুঝলাম সুনীল একটা কেউটে সাপ তারপর তাকে আমি ফাঁসাবার চেষ্টা করেছিলাম শেষে আপনি এলেন আপনার সাহায্যে শেষ চেষ্টা করলাম বোমকেশ বলিল আর যে চিঠির ছেঁড়া অংশটা আপনি আমাকে দিয়েছিলেন সেটা রেবা আপনাকে লিখেছিল তাই তো রমণীবাবু বলিলেন হ্যাঁ আমাদের দেখাশোনা বেশি হতো না রেবা আমাকে চিঠি লিখত মনের প্রাণের অনেক কথা লিখত অনেক চিঠি লিখেছিল সে কিন্তু রেবার কথা আর নয় বোমকেশবাবু এখন বলুন টেপ রেকর্ডের কি হবে ব্যোমকেশ বলিল কি আর হবে চলুন ওটাও আমরা মুছে ফেলি পাশের ঘরে গিয়া আমরা রেকর্ডার চালাইলাম সদ্যমৃত সুনীলের জীবন্ত কণ্ঠস্বর শুনিলাম তারপর ফিতা মুছিয়া ফেলা হইল শুনছিলেন বোমকেশ ও অদৃশ্য ত্রিকোণের দ্বিতীয় অন্তিম পর্ব গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তি গল্প পাঠ আপনাদের কেমন লাগলো তা আমায় জানাতে পারেন নিচের কমেন্ট সেকশনে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই প্রয়াসটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার রিকোয়েস্ট রইল দেখা হবে আবার পরবর্তী গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ